আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর দর্শক, এদিকে কিন্তু আদা কিন্তু পানির দামে বিক্রি হচ্ছে বর্তমানে বাজারে, কিন্তু আদার দাম একবারেই কমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে ওই যে আদা আছে, আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইজান বর্তমান বাজারে কি অবস্থা, পেঁয়াজের আমদানিটা কেমন? পেঁয়াজের আমদানি কম। আর আদার? আদার আমদানি একটু বেশি। আমদানিটা একটু বেশি। এই যে যে আদাটা দেখতে পাচ্ছি, এটার দাম কেমন যাচ্ছে? এটা বিক্রি করতেছি 70 টাকা। 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে, 70 টাকা কেজি। আর এইখানে যে আদাটা দেখতে পাচ্ছি, এটা এটা 80 টাকা। এটা হচ্ছে 80 টাকা কেজি। জি, 80 টাকা কেজি দরে পাইকারি দামে বিক্রি হচ্ছে। তারপরে এই পাশে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার? এটা কুষ্টিয়া। এটা কত করে যাচ্ছে? ওটা 112 টাকা বিক্রি করে। 112 টাকা বিক্রি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্দুরের পেঁয়াজ আছে, ইন্দুরের পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? ইন্দুরের বাজার হচ্ছে 85 টাকা। 85 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে সাউদের পেঁয়াজ আছে, এটা সাউথের পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 90 টাকা 92 টাকা, 90 থেকে 92 টাকা বিক্রি হচ্ছে। তারপরে এই পাশে আর একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা ওগুলো 90 টাকা। এটা একই না? হ্যাঁ, সব একই পেঁয়াজ। না, ওই লাল নেটের গুলো তো বেশি বিক্রি হচ্ছে। এটা এটা কোন জায়গার? ওটাও সাউথেরই। সাউথ ছোট? হ্যাঁ। এটা কত করে যাচ্ছে? এটা 94 95। 94 থেকে 95 হয়ে যাচ্ছে। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে যে পাবনার যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজের দাম কিন্তু বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 112 থেকে 115 টাকা করে। আর এই যে এটা কিন্তু 10 টাকা বিক্রি হচ্ছে, এটা পাবনার কিং, দেশি আর হচ্ছে কিং। দর্শক, এদিকে আলুর দামটা কেমন আছে সেটা আমরা জানবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলু আছে, আলুর বাজারের এখন কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই যে আলুর বাজার কেমন কি যাচ্ছে? আপনার কাছে ডায়মন্ড আছে আর হচ্ছে কাটিয়ালা স্টিক। জি, এটা কত করে যাচ্ছে? এটা হলো 3300 টাকা। 3300 টাকা? জি। 65 কেজি? 65 কেজি। আর এটা? এটা হলো 3400। 3400। এটা কোন জায়গার? এটা রাজশাহী। রাজশাহী। 3465 কেজি না? জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল, আর আদার দামটাও কিন্তু অনেকটাই কম। এদিকে ইন্ডিয়ান পেঁয়াজের দামটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।